বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় লোকজন। এমনই ঘটনা ফালাগাটা ব্লকের ব্যাংকান্দি গ্রামে। কখনো গাছে, আবার কখনো বাড়ির ছাদে, আবার কখনো দেওয়ালে এসে পড়ছে বানর। বেশ কয়েকদিন থেকেই ব্যাংকান্দি গ্রামে প্রচুর বানর ঘুরে বেড়াচ্ছে। এভাবে লোকালয়ে বানর ঘুরে বেড়ানোয় কম বেশি আতঙ্ক তো ছড়িয়েছে, তবে এদিনও গ্রামের বেশ কিছু এলাকায় তাদের দেখা মিলল। কখনো গাছ থেকে ফুল ছিঁড়ে খাওয়া, আবার কখনো ধানের জমির উপর দিয়ে শটাং দৌড়, এইভাবে দেখা গেল এদিন তাদের। স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামের বিভিন্ন প্রান্তে তারা এইভাবেই দাপিয়ে বেড়াচ্ছে। কখনো কারো বাড়ির চালে, আবার কখনো কারো বাড়ির উঠোনে বসে রয়েছে। এদিনও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। এদিনও তাদের দেখতে পেয়ে খুশি ছোট ছোট শিশুরা। লোকালয়ে এভাবে বানর চলে আসলেও বনদপ্তরের কোনো হেলদোল নেই বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বাড়ির খাওয়া টাওয়া সব খেয়ে নিচ্ছে, বাড়ির ধান ট্যান নষ্ট করে দিয়েছে।